রাইজর অব্যাহত আছে শক্তি বিভাগের বিরুদ্ধে প্রতিবাদ। আর আজি যেহেতু ধেমাজি জেলা কংগ্রেস কমিটির উদ্যোগত আজি আসলে এপি ডি সি এলর বিরুদ্ধে ধর্ণা কার্যসূচী রূপায়ণ করেছে। আর আমি দেখাইছো এ 15 নং রাষ্ট্রীয় ঘাইপথে সমদল করে ইতিমধ্যে প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করেছে। কেইবাধৰণী কংগ্রেস কর্মী ইতিমধ্যে প্রতিবাদ কৰি অংশগ্রহণ করেছে। আমি দৃশ্যাংশ দেখাইছো পোনে পোনে যে আমি দেখাইছো ধেমাজির আসলে বিদ্যুৎ বিভাগের কার্যালয়ের সম্মুখত এনেধরণে ধর্ণা কার্যসূচী রূপায়ণ করেছে ধেমাজি জেলা কংগ্রেস কমিটির উদ্যোগত। কংগ্রেসের বহুকেইগৰাকী জ্যেষ্ঠ নেতার উপস্থিতি তথা জেলা কংগ্রেস কমিটির ভালে সংখ্যক জ্যেষ্ঠ বিষয়ববে ইয়াতে অংশগ্রহণ করেছে। সমান্তরালভাবে ঘরের গৃহিণী সকল ওলাই আহিছে বলে কোব লাগিব। এই কার্যসূচী আসলে ধর্ণা কার্যসূচী আমি দেখাইছো। ধর্ণা কার্যসূচীত আসলে কেইবাশতাধিক মহিলা ওলাই অহা দেখিছে আর স্মার্ট মিটার বন্ধ করার প্রতিবাদত ইতিমধ্যে এনেধরণে প্রতিবাদ সাব্যস্ত করেছে। কোম্পানিক বন্ধ করক, অতি শিক্ষা কোম্পানিক বন্ধ করক, হয় এনেধরণে এটা প্রতিবাদ মুখর হয়ে পড়ছে। বন্ধ আসলে স্মার্ট মিটার বন্ধ করা প্রতিবাদ এনেধরণে সকল পুরুষ মহিলা সকল ওলাই আহিছে। সামগ্রিক পরিবেশ দেখাইছো এয়া ধেমাজি জেলার যে আসলে সদর থাকা এ পি ডি সি এলর যে কার্যালয় কার্যালয়ের প্রতিবাদ সাব্যস্ত হয়েছে। কেইবাশতাধিক কংগ্রেস কর্মীয়ে ইয়াত প্রতিবাদের দৃশ্যাংশ দেখাইছো। হয় এনেধরনের তীব্র প্রতিবাদ মুখর হয়েছে ধেমাজি এয়া আসলে কার্যসূচীত আমি প্রতিবাদের দৃশ্যাংশ দেখাইছো। আমি প্রতিবাদের নামত প্রতিবাদ করব বিচার নাই। আমি জনসাধারণের উপর একটা মাধর্মা হুজাইছে বিজেপি নেতৃত্বাধীন সরকারখানে, আর সেই কারণে আমি প্রতিবাদ করবো। আমার জনসাধারণের কথা আমি ভালদরে আলোচনা করলে ভালদরে কথাখিনি কলে এই সরকার বুঝি নাপায়, আন্দোলনের কথাও বুঝি নাপায়। সেই কারণে আমি এ পি ডি এসর জড়িয়ে প্রতিবাদ কার্যসূচী লোক যাতে আপনাদের দেখিছে স্মিট মিটার লগাই গোটেই আমার জনসাধারণের মূরত একটা ডর রাম টাউন দিছে, যুক্ত জড়িয়ে আমি আপনি কোনোবা এজন মানুষে আমি পয়সাটা যেনে তেনে ভরব পো, কিন্তু সকল ব্যক্তি পয়সাটা ভরব নয়। রাতে কেতিয়াবা ভাত খাই থাকুতে কারেন্ট কাটি দিয়ে, কেতিয়াবা শুভ সময় কারেন্ট কাটি দিয়ে, এনেকা অবস্থা হয়েছে। আর কারেন্টর দাম ইমান বেশি বাড়িছে, আর তার লগে এই সরকারখানে কয় স্মার্ট মিটারটা আমি একই দাম হব, আগর মিটারটা একই দাম হব বলে কয়।
কিন্তু এতিয়া আপোনাক দেখিব পাইছো যদি আগৰ আগৰ মিটাৰটোৱে যদি একেটা দামেই হয় তেতিয়া নতুন ইস্তাৰ মিটাৰ আমাক কিয় প্ৰয়োজন আছে এই কথাখিনি আমি অবগত কৰিছো জিলা কংগ্ৰেছ কমিটি মহিলা কংগ্ৰেছ ইউথ কংগ্ৰেছ সেৱা দল এন এছ ৱাই আমি সকলো ইস্তক লাগি প্ৰতিবাদী কাৰ্যসূচী লৈছো আমাৰ কাৰণে নহয় দুখীয়া ৰাইজৰ জনসাধাৰণৰ কাৰণে এই কাৰ্যসূচী লৈছো আপোনালোকৰ জৰিয়তে অৱগত কৰিব বিচাৰিছো তেওঁ এই হিমন্ত বিশ্ব শৰ্মা বজাৰ কৰি পোৱা নাই তেওঁ কাৰেণ্টৰ দাম দিব পোৱা নাই তেওঁ এ চি গাড়ীত থকা জন্মৰ পৰা এ চি গাড়ীত আছেই আৰু সেইকাৰণে তেওঁলোকে দুখীয়া ৰাইজৰ কথাবোৰ বুজি নাপাব আজি তেওঁলোকৰ এই যিজন চৰকাৰৰ মুৰব্বীজনে যদি ব্যৱসায়ী হয় যিজন অসম চৰকাৰৰ মুৰব্বীজনে যদি ব্যৱসায় হয় অসমৰ জনসাধাৰণৰ কথা কি বুজি পাব এই শোষণ নীতি তেওঁলোকে সকলো স্তৰতে শোষণ নীতি চলাইছে আৰু শোষণ নীতিৰ বিৰুদ্ধে আমি ঐক্যবদ্ধ প্ৰতিবাদ কৰি যাম এই আৰম্ভণি হৈছে অহা দিনটোত আমি সকলো সময়তে প্ৰতিবাদ কৰি যাম ৰাইজক কণ্ঠ হৈ আমি ধেমাজি কংগ্ৰেছ কমিটিয়ে ৰাইজক কণ্ঠ হ'বলৈ চেষ্টা কৰিম জনসাধাৰণৰ বিপদৰ সময়ত কংগ্ৰেছ দলে সকলো সময়তে জনসাধাৰণৰ সপক্ষে কাম কৰিছে এই কথা ভাৰতবাসীয়ে জানে স্বাধীনতাৰ সময়তো কংগ্ৰেছ দলে যেনেকৈ স্বাধীনতাৰ সপক্ষে কৰিছিল জনসাধাৰণক লগত যুঁজ কৰি জনসাধাৰণৰ স্বাৰ্থৰ কাৰণে কাম কৰিলে ঠিক তেনেধৰণে এতিয়া আমি আকৌ এবাৰ বিজেপিয়ে যি পৰাধীন ভাৰতবৰ্ষ সৃষ্টি কৰিবলৈ চেষ্টা কৰিছে তাক প্ৰতিহত কৰিবৰ কাৰণে আমি কংগ্ৰেছ দলে সংকল্পবদ্ধ হৈছোঁ প্ৰত্যেক কংগ্ৰেছে আজি সকলো আমাৰ জিলাতে এই কাৰ্যসূচী ৰূপায়ণ কৰিবৰ কাৰণে যি নিৰ্দেশনা দিছে তাৰ অংশ হিচাপে আজি ধেমাজি জিলা কংগ্ৰেছ কমিটিয়ে এই কাৰ্যসূচী ৰূপায়ণ কৰিছে আমি জনসাধাৰণৰ লগত থাকি জনসাধাৰণৰ স্বাৰ্থৰ হকে যুক্ত কৰিম ব্যৱসায় ভিত্তিক চৰকাৰ চলোৱা দুৰ্নীতিৰ সন্মাত হিমন্ত বিশ্বক প্ৰতিহত কৰাৰ কাৰণে আমি সকলো সময়তে কংগ্ৰেছ দলে কাম কৰি যাব কংগ্ৰেছ দলৰ নেতৃত্বত ভাৰতবৰ্ষৰ জনসাধাৰণে অসমৰ জনসাধাৰণে প্ৰতিটো কোণৰ পৰা আজি জাগৃত হৈছে জাগৃত জনতাই সন্মিলিত শক্তিয়ে আমি 2026 চনত যিকোনো মূল্যৰ বিনিময়ত অসমৰ পৰা এই ভ্ৰষ্টাচাৰী বিজেপি শাসনক উৎখাত কৰিবৰ কাৰণে সংকল্পবদ্ধ হৈছোঁ জনসাধাৰণক আমি আহ্বান জনাইছোঁ জনসাধাৰণে এই আমাৰ আহ্বানৰ প্ৰতি সঁহাৰি জনাইছে।